সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে উষা বাজারে ভারতরত্ন সংঘের দ্বিতল ক্লাব ঘর। এই ক্লাব ঘর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংঘ কর্তৃপক্ষকে এই নির্দেশ জারি করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এই ক্লাব ঘর ভেঙে ফেলতে হবে বলে নির্দেশপত্রে উল্লেখ করা রয়েছে। তা না হলে প্রশাসন নিজের উদ্যোগে খাস জমির উপর গড়ে তোলা ভারতরত্ন সংঘের ক্লাব ঘর ভেঙে দেবে। সোমবারই সংশ্লিষ্ট বিষয়ে এই নির্দেশ জারি করা হয়। মঙ্গলবার সংশ্লিষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, সম্প্রতি ভারতরত্ন সংঘ এলাকায় কিছু ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে দেখা যায়, খাস জমির উপর ভারতরত্ন সংঘের ক্লাব ঘর নির্মাণ করা হয়েছে, তাই এই দ্বিতল ক্লাব ঘরটি ভেঙে ফেলার জন্য সংঘ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে সংঘ কর্তৃপক্ষকে খাস জমির উপর গড়ে তোলা এই ক্লাব ঘরটি ভেঙে ফেলতে হবে, নতুবা প্রশাসন নিজের উদ্যোগে এই ক্লাব ঘরটি ভেঙে দেবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है। अगर वो 7 दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है, इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं। এদিন পশ্চিম জেলার জেলা শাসক আরও জানান, সংশ্লিষ্ট এলাকায় প্রায় 1 একর জমির খাস রয়েছে। এই খাস জমির একাংশে গড়ে উঠেছে ভারতরত্ন সংঘের সংঘ গৃহ, বাকি খাস জমির জবরদখল দখলকারীদের কব্জায় রয়েছে। সংশ্লিষ্ট জমিও উদ্ধার করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।